আশ্রব, বনানীর ইয়ের গল্পটা বলো। মহাখালী ফ্লাইওভারের কথা। হ্যাঁ, একটা মহিলা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় একসাথে পড়েছিল। দুই চারজন বাইকার হচ্ছে ওই মহিলাকে সেভ করার জন্য উঠে বসাইছে। শুধু ওরা বারবার সিগন্যাল দিচ্ছিল যে কোনো একটা গাড়ি বা অ্যাম্বুলেন্স তাকে তুলে হসপিটাল নিয়ে যায়। সেখানে দুই তিনটা অ্যাম্বুলেন্স বা আরও সাত আটটা গাড়িকে তারা অনেকভাবে থামানোর ট্রাই করছে বা কিছু কিছু গাড়ি থামাইছে। তাকে বলা হয়েছে মহিলাকে একটু হসপিটাল নিয়ে যেতে হবে, কেউ রাজি হয় না। বিকজ অফ অনেক রক্ত জড়তে ছিল, রক্ত জড়লে গাড়ি নষ্ট হবে, গাড়ির সিটে সমস্যা হবে, এই জন্য কেউ নেয় না। পরবর্তীতে ভাই যাচ্ছিল, আমি সাথে ছিলাম, আমরা অনেক স্পিডও ছিল গাড়িটা। হঠাৎ করে মহিলাটা দেখে ভাইয়ের টোক দিয়েছে কোনো না কোনোভাবে, সে গাড়িটা আবার ব্যাক করে এসে দেন ওনাকে নেওয়ার যে ব্যবস্থা করা হয়েছিলো। গাড়ি তো অনেক রক্ত রয়েছে, প্রবলেম নাই, এই কাজটা সে মাঝে মাঝেই করে। আমি এই কাজগুলো করি, গাড়ি কই তোমরা তেমন ধরেই আছো। আমরা সবাই ভালো আছি, যাই থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। এস কারাতে টিভি।